বিনোদনের তাজা খবরে স্বাগতম। এবার গোপনে বিয়ে সারলেন কুণাল ঠাকুর। সাত পাকে বাধা পড়লেন বলিউডের আলোচিত ও সমালোচিত অ্যানিমেল সিনেমা খ্যাত অভিনেতা কুণাল ঠাকুর। অ্যানিমেল সিনেমার সাফল্যের মাঝেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন এই অভিনেতা। তার স্ত্রী নৃত্যশিল্পী মুক্তি মোহন 10 ডিসেম্বর রোববার সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ও ভিডিও পোস্ট করে সবাইকে চমকে দেন এই তারকা দম্পতি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী রূপকথার মতো বিয়ে সারলেন নৃত্যশিল্পী মুক্তি মোহন ও অভিনেতা কুণাল ঠাকুর। অনেকটাই গোপনেই মোহন সিস্টারের মেজ বোন মুক্তি মোহনকে বিয়ে করলেন কুণাল। বিয়ের দিন সাদা সোনালী লেহেঙ্গায় দ্যুতি ছড়িয়েছেন মুক্তি। লেহেঙ্গায় লালের রঙও ছিল, আর কুণাল ছিলেন সাদা ও সোনালী রঙের শেরওয়ানিতে। বিয়ের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা লিখেছেন, তোমার মধ্যে একটা ঐশ্বরিক যোগ খুঁজে পাই, তোমার সঙ্গে আমার মিলন পূর্ব পরিকল্পিত। তারা আরও লিখেছেন, ঈশ্বরের অশেষ আশীর্বাদ, পরিবারের বড়দের আশীষ ও বন্ধুদের ভালোবাসা নিয়ে শুরু করলাম নতুন জীবন। স্বামী স্ত্রী হিসেবে আমাদের জীবনের নতুন এই পথ চলায় পাশে চাই সবাইকে। মুক্তি হচ্ছে ডান্স রিয়েলিটি শোর পরিচিত মুখ। ঝলক দিল্লা যা থেকে খতরোকে খিলাড়ির স্টেজে দেখা গেছে তাকে, কমেডি শোতেও দেখা মিলেছে তার। তার বোন নীতি মোহন বলিউডের একজন প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, আরেক বোন শক্তি নামী একজন নৃত্যশিল্পী। এদিকে কুণাল এর আগে সন্দীপ রেড্ডির ভাঙার কবির সিং সিনেমায় নজর কেড়েছেন সবার। হু ইজ গাইডের মতো ওয়েব সিরিজেও দেখা মিলেছে এই তারকার। যা হোক বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।